অন্যায়। রেখা পাত্র ওই সংশ্লিষ্ট তৃণমূল ফাংশনারিদের বিরুদ্ধে এসসি কমিশন এবং মহিলা কমিশনে কমপ্লেন করেছে এবং ব্যবস্থা না নিলে রেখা পাত্র উচ্চ আদালতেও যাবেন। একটা দলিত মহিলা তার পার্সোনাল ফোন নাম্বার সহ যেটা এক্সপোজ করেছেন এটা অত্যন্ত গরহিত কাজ। আর এই স্বাস্থ্যসাথী হোক যাই হোক, তৃণমূল মনে করে কি ট্যাক্সের টাকাটা কি ওদের পার্টির টাকা নাকি ওই পার্টি স্কিম নাকি? আমি একটু আগে বলেছি কেজরিওয়াল 17 বার যায়নি, তার পরিণতি আমরা দেখছি। এবারে মহুয়া মৈত্রর পরিণতির জন্য ইগারলি ওয়েটিং, উই অল আর ইগারলি ওয়েটিং। 3000 কোটি প্রধানমন্ত্রী বলেছেন, 3000 কোটি আমরা চেষ্টা করব যাতে মানুষ ফেরত পায়। বলা হচ্ছে যে এটা কি করে সম্ভব, সাবজেক্টিভ কেস, বিরোধীদের তরফে বলা হচ্ছে। ইডি 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 যে পদ্ধতিতে মেহুল চস্কি নীরব মোদীর সম্পত্তি, বিজয় মালিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করে ভারতবর্ষের ব্যাংকের টাকা 82% ফিরিয়ে দিয়েছে, এখানেও রোজ ভ্যালি সারদা সহ জনগণের যে টাকা চিট হয়েছে ইডি একইভাবে ফেরানোর ব্যবস্থা করবে, এটাই প্রধানমন্ত্রীর কমিটমেন্ট। চিট ফান্ডের 2 কোটি লোক যারা সাফারার, আলকেমিস, সারদা, রোজ ভ্যালি, পিঙ্কন, আইকর সহ বহু, এই এদের যে প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়েছে, অকশান হয়েছে, তাতে ইডির কাছে 3000 কোটি টাকা জমা আছে। এই টাকা ফেরানোর কাজ ইডি করবে। যেভাবে পিএনবির টাকা, নীরব মোদী, বিজয় মালিয়ার টাকা, তার প্রপার্টি অ্যাটাচমেন্ট অকশান করে 82% ফিরিয়ে দিয়েছে, সেভাবে করবে। ভাইপোর 2টো বাড়ি ত্যাগ করেছে, এই 2টো বাড়ি যেদিন অকশান হবে আমার কাছে 2টো লোক রেডি করা আছে, আমরা ওই 2টো বাড়ি নেব এবং ওখানে ওখানে আমরা যত শহীদ করেছেন পিসি ভাইপো মিলে 200-এর বেশি বিজেপি কর্মী, সেখানে তাদের পরিবারে অনাথ আশ্রম করব। নির্বাচন কমিশনে নির্বাচন দাদা নির্বাচন মোহাম্মদ সেলিম যেখানে সংখ্যালঘু মানে মুসলিম আছে সেখানে গিয়ে লড়, তিনি যদি রাজ্যের নেতা কলকাতার বাসিন্দা হন তিনি কেন ডায়মন্ড হারবারে লড়ছেন? আমি তো মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়েছি, হারিয়েছি। আপনি মীনাক্ষীকে পাঠিয়েছিলেন আমাকে ভোট কেটে মমতাকে জেতানোর জন্য। আমি আপনাকে বলছি মোহাম্মদ সেলিম এবং সিপিএম সবচেয়ে বড় সাম্প্রদায়িক, যেখানে মুসলমান আছে দেখে সেখানে গিয়ে দাঁড়ায়। এবারে মুসলিমরা সংখ্যালঘুরা ওদের ভোট দেবে না, নিশ্চিন্ত থাকুন। তারা বুঝেছেন মোদিজি একটা স্কিমে কোভিডের ভ্যাকসিন থেকে রেশনের চাল খাব, কোথাও ভেদাভেদ করবে। লাস্ট উইক দে ফাইল্ড এ কমপ্লেন্স এগেইনস্ট মি, ইটস এ বেসলেস পলিটিক্যালি মোটিভেটেড অশোক গাঙ্গুলি, তিনি দেখা গেল প্রেস মিট করছিলেন, মেয়র সরাসরি প্রেস মিটের মাঝে অশোক গাঙ্গুলিকে ফোন করেছেন, অভিযোগ চলে গেল। 800টা বেআইনি বাড়ি আছে, 800 বেআইনি বাড়ি আছে গার্ডেন দিচ্ছে এবং সবগুলোর সঙ্গে ববি হাকিমের মিলাভাগত শেয়ার। এর আগে একজনের বাড়ি থেকে, আমিরের বাড়ি থেকে, আমির খানের বাড়ি থেকে 17 কোটি টাকা উদ্ধার হয়েছে। এটার সঙ্গে পুরো করাপশন আছে এবং টিএমসির লোকরা যুক্ত, এবং স্বাভাবিকভাবে পুকুরের অস্তিত্ব নেই। একেবারে হরিদেবপুর থেকে, জোকা হরিদেবপুর থেকে আপনি যদি বারাসাতের শেষ মাথা অব্দি যান কোনো পুকুর পাবেন না, সব পুকুর একদম হজম করে দিয়েছে। শুভেন্দু, আরেকটা বিষয়, নির্বাচন কমিশন 24 ঘন্টার মধ্যে দীর্ঘ বা সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে বিজেপি যারা করেন, কিন্তু আমাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কোনো অ্যালিগেশন নেই। এখানকার ডিএম, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, এরা এইসব তথ্য দিয়ে, ভোটটা তো হচ্ছে পুলিশ ভার্সাস বিজেপি, টিএমসি কোথাও নেই, পুলিশ ভার্সাস। সেই কারণে ইলেকশন কমিশন আজকে জেনারেল অবজারভার ফর দি স্টেট এবং পুলিশ অবজারভার ফর দি স্টেট,
দুজন সিনিয়র আইএস আইপিএস কে স্পেশাল অবজারভার হিসেবে নিয়োগ করেছেন যাতে এই বেসলেস কমপ্লেইন গুলো বন্ধ হয়। এবং আমরা খুব খুশি পোস্টাল ব্যালট নিয়েও ইলেকশন কমিশনের গাইডলাইন এসে গেছে যে কোনো পোস্টাল ব্যালট কেউ নিতে পারবে না, নিজেকে ভোট দিতে হবে ইন প্রেজেন্স অফ সিএপিএফ ওই আপনার সেন্টারে, ফেলিসিয়েশন সেন্টার যেখানে ওদের যে সেন্টার হয় সেখানে সবার সামনে ইন্ডিভিজুয়াল বাল্ক দিতে পারবে না। শান্তনু সিনহা বিশ্বাস, বিজিতেশ্বর রাউত আর তপন মাইতির ওয়েলফেয়ার পুলিশের সব নেওয়ার ব্যবস্থা করেছিল, এটাও ইলেকশন কমিশন আজকে বন্ধ করেছে। এবং আগামীকাল বসিরহাটে, যে বসিরহাটে আমার দুবার প্রোগ্রাম পারমিশন দেয়নি, আজকে কার্যত জামাই আদর করে পারমিশন দিয়ে পাঠিয়েছে। আগামীকাল আমি রেখা পাত্র মহোদয়াকে নিয়ে ওখানে 4 কিলোমিটার রোড শো করব এবং ওখানে ভাইপোর বলা মিথ্যা কথার উত্তর দেব। বিএসএসএ মাঠে সভা হবে কাল? না, রোড শো হচ্ছে 4 কিলোমিটার কোথায়, বসিরহাট শহর যতটা আছে। माइनस करके टीएमसी को जिताने का काम कर रहा है, 21 में किया, इस बार नहीं होगा। ये वोट देश की वोट है, सीपीआईएम फुल्ली इरिलेवेंट इन वेस्ट बंगाल, त्रिपुरा में भी खत्म हो गया, लेफ्ट को लोग क्यों वोट देगा, टीएमसी का क्या है, ये देश का वोट है, मोदी जी को तीसरे बार प्राइम मिनिस्टर करने का वोट है। इस बार जादवपुर में भी हमारी उम्मीद ज्यादा है, आज हमारी वर्कर्स कॉन्फ्रेंस था लेकिन पब्लिक मीटिंग हो गया। दादा, जिस तरह से राजमाता एक ऐसा कैंडिडेट